আপনারা দেখছেন সময়ের সাথে সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে, অর্থাৎ আমরা কথা বলছিলাম ভারতের প্রেসিডেন্ট বা ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ ভিজিট করেছিলেন এবং আমরা অনেকে আশা করেছিলাম যে অনেক কিছু আমরা সমঝোতায় আসতে পারবো। বিএনপি বলছে আমরা কোনো কিছুই পাইনি, আওয়ামী লীগ বলছে আমরা অনেক কিছু পেয়েছি, অর্থাৎ আরও ভবিষ্যতে আমরা আরও অনেক পাবো। তো আসলে আমাদের হিসেবটা করার জন্য আমরা এখানে পাওয়া এবং না পাওয়া এবং আমরা কিভাবে আরো পেতে পারি, অর্থাৎ আমরা গিভ এন্ড টেকে বিশ্বাস করি। আমরা যদি ট্রানজিট দিই, ট্রানজিটের হিসাব আমরা নেব, ট্রানজিট হিসেব আমরা নেব। আমরা যদি পানি দিই, পানির হিসাব আমরা নেব। সো এই বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের দুজন সম্মানিত অতিথি এবং বিএনপির দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে। আমি যাচ্ছিলাম বাংলাদেশ থেকে আগত অ্যাডভোকেট শামসুল হুদা আপনার কাছে, যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছিলেন, এটা অবশ্যই বিএনপি অ্যাপ্রিশিয়েট করে, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, এবং বিএনপি অ্যাপ্রিশিয়েট করেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন ওনার সাথে বসেছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে যেটা ওনারা বলছেন যে অবশ্যই আমরা পাবো এবং পেয়েছি এবং মানে অর্থাৎ ভবিষ্যৎ এবং বর্তমান দুটোই আমাদের মানে সুদূরপ্রসারী, তো আপনি বলেন তো আমরা কি কি পেয়েছি? আমি প্রথমে বলতে চাই যে মোদি সাহেব ওই ভাই বলছিলেন রিটন ভাই, যে মোদি সাহেব ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে। ইন্ডিয়া ভাই সভাপতির সাপোর্টটা দিবে, কারণ বাংলাদেশে এখন ইন্ডিয়া বান্ধব একটি সরকার প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, কোন কিভাবে আপনি ইন্ডিয়ার স্বার্থে কাজ করছে, ইন্ডিয়ার যা চাচ্ছে তা পাচ্ছে, ওরা ট্রানজিট চাচ্ছে, ফোর্ট চাচ্ছে, আদার সবই পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি হলো লাশ, সীমান্তে লাশ, তারপরে আমরা পাচ্ছি হলো পেনসিডেল, আমরা পাচ্ছি হলো বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ, বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশের গণতন্ত্রের পথ থেকে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠিত করা এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য যেসব কলা কৌশল সেগুলি আপনারা দেখেছেন। আমি বলতে চাই যে সুজাতা সিং যখন নির্বাচনে আগে আসছে তখন এটা ওপেন ছিল এবং মিডিয়ায় এরশাদ সাহেব বলছে জোনাকে কি বলছে সুজাত সিং, তো একটা ন্যাক্কারজনকভাবে একটা স্বাধীন রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ বিশ্বে নজিরবিহীন। এবং বাংলাদেশে বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকার ওই টিকে আছে শুধু ইন্ডিয়ার সাপোর্টে, আর ইন্ডিয়ার এই সাপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশের স্বার্থ বিরোধী যত ধরনের চুক্তি সবই ওনারা করে যাচ্ছে। আরেকটি বিষয় আপনি ভাই বলছিলেন যে আদার্স কান্ট্রিগুলি সাপোর্ট দিয়েছে, আমি ওনার সাথে ওনার মতের সাথে আমি বিরোধিতা করছি, কারণ ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ 5ই জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক তারা যে বিবৃতি দিয়েছে এটা অগ্রহণযোগ্য এবং তারা এই অবস্থানে এখন পর্যন্ত আছে, আমি যতটুকু জানি আজ পর্যন্ত এখন পর্যন্ত আছে। এখান থেকে ওনারা এখনো এই ধরনের কোনো ফ্রেশ রিলিজ এখনো দেওয়া হয় নাই গভর্নমেন্টের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে তারা তাদের অবস্থান চেঞ্জ করেছে। আরেকটি বিষয় বলছিলেন যে ভাবমূর্তি বাংলাদেশে ক্ষুণ্ণ হয়েছে আমরা বিক্ষোভ করাতে, ভাবমূর্তি তো আমরা বিক্ষোভ করছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আচ্ছা, যখন বাংলাদেশে একটি অগ্রহণযোগ্য নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, প্রার্থীবিহীন নির্বাচন হয় তখন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় না? যখন বাংলাদেশে ঘর থেকে ডেকে নিয়ে ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরুল আকসামের, তারপরে চৌধুরী আলম, তারপরে নারায়ণ দাসের সাতটা খুন, এই ধরনের খুন, রাহাজানি, হত্যা মামলা এবং ঘুম করা হচ্ছে, তখন কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ? ধন্যবাদ অ্যাডভোকেট শামসুল হুদা সাহেব। আমি আপনার কাছে আবার একটু পড়ি। আমি যাচ্ছিলাম আয়ারল্যান্ড থেকে আগত আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ইকবাল আহমেদ লিটন সাহেব আপনার কাছে, যে বিষয়ে উনি বলছেন, উনি বলছেন যে অবশ্যই আমরা অনেক পেয়েছি, আর উনি উত্তর দিয়েছেন যে আমরা পেয়েছি, এটা সত্যি কথা, আমরা পেয়েছি সীমান্তে লাশ, ফ্যান্সিডিল, রাজনৈতিক হস্তক্ষেপ। এবং উনি আরেকটা কথা বলেছিলেন যে আজকে যদি আমরা এখানে দাঁড়িয়ে যদি প্রোটেস্ট করে থাকি সেটা যদি দেশের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে যখন লাশ বা ইলিয়াস আলীকে ডেকে নিয়ে খুন, সৌদির আলমকে ডেকে নিয়ে কিডন্যাপ, এগুলা কি দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে মানে ক্ষুণ্ণ করে নাকি? এক নাম্বার টু, উনি আরেকটা কথা বলছেন যে আপনি বলছেন যে অনেক দেশ সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের বর্তমান সরকারকে, এবং উনি বলছেন যে ইন্ডিয়া ছাড়া এমন কোনো দেশ নেই, উনি বলছেন কোনো দেশ এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন, ইউএসএ স্বীকৃতি দেয় নাই, এই ব্যাপারে আপনার মন্তব্য? ধন্যবাদ ফারুক। আমি প্রথমে বলি যে হুদা ভাই যে কথাগুলো বললেন যে ওনারা লাশ পেয়েছেন, আমি আপনার একটা কথাই বলি,
বাংলাদেশ অর্জন স্বাধীনতা হওয়ার পর 15ই আগস্ট 75-এ বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এই পর্যন্ত যতগুলি অর্জন হয়েছে সবই তো আওয়ামী লীগের হাতেই হয়েছে। যে আজকে যে ছিটমহলের কথা বলতেছেন, এটা তো বিএনপি ভাইয়ের আগে বলতো গোলামী চুক্তি, আজকে সেই বিএনপি ভাইরাই বলতেছে আমরা এটা ধন্যবাদ এবং স্বাগত জানাই। তাহলে আমরা প্রকৃত পাচ্ছি, উপকার তো পাচ্ছি। তারপর ভাই হুদা ভাই বললেন যে লাশ, দেখেন বিচ্ছিন্ন ঘটনা ইউরোপে হচ্ছে, হচ্ছে না তা না, আজকে দেখেন ফ্রান্সের মতন জায়গায়, আমেরিকার মতন জায়গায়, যে সমস্ত জায়গায় ঘটনা 2003-এ এই ব্রিটেনে লুট থেকে শুরু না হয়ে কোন কি জিনিস না কোন খারাপি পর্যন্ত হয়েছে, সেগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা হয় আর সেই ঘটনাগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী বাহবা দেয় বা বিভিন্ন ইউরোপের অন্য অন্য দেশেরা যদি সেখানে বলে, 2003-তে যেমন ইংল্যান্ডের মতন জায়গায় যে ঘটনাগুলো ঘটছিল 2011-এ বাংলাদেশেও ঠিক আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারের আওতায় আনতেছে কিনা সরকার, এটা আমাদের দেখার বিষয়। আমি তো আনতেছে অবশ্যই বিচার। হ্যাঁ, ইলিয়াস আলী সাহেব কোথায়, আমি তো বললাম এরকম গুণ তো দুই চারটা সব দেশে হচ্ছে, না এটা তো শুধু খালি বাংলাদেশে না, এটা তো আপনি দেখেন আপনি আমেরিকাতে হচ্ছে। আমি আপনাকে বলি, ইলিয়াস আলী লাকসামের সাবেক এমপি সাইফুল ইসলাম হিরো, পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ, আমাদের এই ছাত্র দলের অর্গানাইজেশনের খোকন আনিসুর রহমান খোকন, আপনার এই চৌধুরী আলম, এবং লক্ষ্মীপুরে চৌমোহনীতে পুরো বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী এখনো নিখোঁজ। আপনারা শুধু হেফাজতের ওই এক রাতে কয়েক হাজার লোক, আমি একটা কথা বলি, কারণ বিএনপির সময় তখন 19,000 আওয়ামী লীগ শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছিল। সেই সময় ইভেন সেই সময় অনেকে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, আমি তো বললাম অনেক আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা গুম হয়েছে আজকে, এই জন্য যে হত্যা গুম এটা আজকে নতুন আমাদের দেশে, যেমন মুজাম্মেল ভাই গুম হয়েছে, সাইদুর রহমান সাহেব গুণ হয়েছে, ওনাদের কি অপরাধ ছিল, আমাদের কি অপরাধ ছিল, আমাদের তো অপরাধ, আমি তো বলতে পারি যে 3 মাস আমাদের বাসা অবরুদ্ধ করে রাখা হয়েছিল বিএনপি, সেই সময় তো কই আমাদের যেভাবে অত্যাচার টর্চিং চলছে আমাদের উপরে চলছে, কারণ আমরা তো আমাদের অপরাধটা কি ছিল, আমাদের অপরাধ একটাই ছিল আমরা আওয়ামী লীগ করি। আমাদের পাওয়া না পাওয়ার হিসাবটা আমরা একটু উপরে নিয়ে আসি, যেহেতু প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানই চলে আসলেন, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে উনি আসার পরে আমরা কি কি পেয়েছিলাম, দেখেন আমাদের শর্তগুলা বাকি যে কটা চুক্তি হয়েছে, যে কটাই চুক্তি হয়েছে কিন্তু সবগুলো চুক্তি তো বাংলাদেশের পরে, একটা চুক্তি তো বাইরে আমরা দেখছি না, এর প্রক্রিয়া চলছে আজকে। তিস্তা চুক্তি হয়েছিল, এই যে মনে করেন তিস্তা বাউন্ডারি, তারপর এগুলো হয় নাই, কিন্তু এটা তো প্রক্রিয়া অধীন আছে। আজকে যখন ছিটমহলের যেটা 1972 সালে চুক্তি হয়েছিল চত্বরে, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। আপনি যদি মনে করেন সমুদ্র সীমানা বলেন বাউন্ডারি, এটা তো আওয়ামী লীগ সরকারের হাতেই এটা চুক্তিপত্র মানে জয়, আমরা মামলায় যে জয় জয়টা হইলো সেটা তো মনে করেন আওয়ামী লীগ সরকারের হাতে হয়েছে। এ পর্যন্ত যতগুলি অর্জন দেখেন, আপনি জিডিপি দেখেন, আপনি বাংলাদেশের যতগুলো অন্যান্য বড় বড় উন্নয়ন ক্ষেত্রগুলো দেখেন, স্ট্রাকচারগুলো দেখেন, এ সবই তো আওয়ামী লীগের হাতেই হচ্ছে, আওয়ামী লীগের হাতেই হচ্ছে উন্নয়নগুলো। কাজী হান বাংলাদেশ তো উন্নয়নের একটা, আগে যেখানে বলতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, এখন তো বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি না। ধন্যবাদ ইকবাল আহমেদ লিটন সাহেব, আমি যাচ্ছিলাম জনাব চলেছিল বিপ্লব কুমার পোদ্দার, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল কোনো এক সময় আওয়ামী লীগের রাজনৈতিক দূরদর্শিতার কারণে, ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ এখন মানে অনেক ভালো পজিশনে আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষগুলোর রাজনৈতিক স্বাধীনতা নেই, বাংলাদেশের মানুষগুলো একেবারে না খেয়ে মরছে এটা বলা যাবে না, বাংলাদেশে একেবারেই জীবনযাত্রার মান কোনো উন্নতি হচ্ছে না এটাও বলা যাবে না, কিছু হচ্ছে, এবং প্রাইভেটাইজেশন এবং বর্তমান যে জেনারেশন
তারা যেভাবে এগিয়ে আসে ইকোনমিকে ডেভেলপ করার জন্য, এটা অ্যামেজিং। আমরা উইশ করি যেন এটা কন্টিনিউ থাকে। আর আমি লিটন ভাইকে যেটা বলতে চাচ্ছি যে ওনার এই ভারত প্রীতিটা হলো এরকম, ছোট্ট একটা গল্প দিয়ে বলি যে যদি কিছু মান্য না করেন, যে হিন্দু যদি মুসলমান হয় গরুর মাংস বেশি খায়। আচ্ছা, তখন আওয়ামী লীগের মানে ভারতকে সাপোর্ট করার জন্য এই ওনরা যে আমাদের সোনা নিয়ে যায়, আর ওনরা যে ফ্যান্সি ডিল আর হিরোইন দেয়, আর গরুর ব্যাপারী বলে আমার দেশের কৃষককে পর্যন্ত হত্যা করে, ফেলানিকে হত্যা করে, দুবার বিচার করতে হয়, এখনও বিচার শেষ হয়নি, এগুলো ওনাদের চোখে পড়ে না গেল। আর বর্তমান যে আওয়ামী লীগের, উনি আয়ারল্যান্ড আওয়ামী লীগের যে সভাপতি, সেই পুনর্গঠিত আওয়ামী লীগের স্রষ্টা কিন্তু জিয়াউর রহমান। কারণ ওনাদের নেতা, আমার তথ্য না, শেখ মুজিব সাহেব মারা যাওয়ার আগে আওয়ামী লীগ ডেমোলিশ করেছিলেন বাকশাল, সেটা জিয়াউর রহমান গণতন্ত্রকে পরিবর্তন করে বলেছিলেন আসেন আপনারা আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন ছিন্ন বিচ্ছিন্ন, যখন মিজান মোয়াজ্জেম, যখন ডক্টর কামাল মালেক উকিলরা যখন এক এক দিকে, তখন যখন আওয়ামী লীগ করার স্বাধীনতা দিলেন, ডক্টর কামাল হোসেন কিন্তু আজকের আওয়ামী লীগের সভানেত্রীকে দিল্লি থেকে নিয়ে গিয়ে তাকে সভানেত্রী করে আওয়ামী লীগকে পুনর্গঠন করলেন। সুতরাং আওয়ামী লীগের যদি দলীয় কোনো সার্থকতা থাকে, সেটা বিএনপির সাকসেস। কিন্তু আমরা ব্যর্থ এই কারণে যে গণতান্ত্রিক যে রীতিনীতি এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল বিএনপি, সে জায়গা থেকে ঘুরে এসে আজ শেখ হাসিনা মতিয়া চৌধুরীর বুদ্ধিতে চলছেন, ইনুর বুদ্ধিতে চলছেন। মতিয়া চৌধুরীকে যে শেখ মুজিবকে জুতা মেরেছিলেন, ইনুকে যে জাসদের গণবাহিনীর নেতা ছিলেন, সিলেটের চারজন এমপিকে হত্যা করা হয়েছিল, হ্যাঁ বলেন, আপনার খুঁজে দেখেন ইনু, ইনু কি ছিল, জাসদ ছিল না আওয়ামী লীগ ছিল? মানে এই তো এই যে কমেন্ট গুলো করছেন, এটা কোনো অথেন্টিসিটি, অথেন্টিসিটি আছে আপনাকে আমি প্রমাণ দেব কাগজে। আচ্ছা, কোন কাগজ কলমে আছে তখনকার সময়? এই যে আব্দুল গাফফার, উনি তো কিছুদিন আগেও দীপুমণিকে নিয়ে ওনার বুক ফেটে যায়, অথচ এই দীপুমণি কিন্তু ওনার সাথে এবং বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এতটা কাছাকাছি আনার মেইন ছিলেন কিন্তু সেই দীপুমণি, তাকেও হলো না। এই গাফফার চৌধুরীকে স্বাধীনতা যুদ্ধের যখন ছয় দফা করেছিলেন শেখ মুজিব, তখন উনি বলেছিলেন পায়রা তো একটা নেই, উনি তখন কার চাকরি করতেন? গাফফার চৌধুরী, না না ব্যক্তিগত না, আমি জাস্ট ইতিহাস বলছি, আমি ব্যক্তিগত না, গাফফার চৌধুরী সাহেব অনেক মুরব্বী মানুষ, তার সাথে আমার ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা আছে, বাট ওনার ইতিহাসটা তো জানতে হবে মানুষকে, আমরা তো এই দায়িত্ব নিয়েই এখানে এসেছি। আমার যদি হয় ইতিহাস যদি ভুল হয়, অবশ্যই আমার বন্ধুরা আছে আমাকে কারেক্ট করবেন, আপনার আমার যদি ভুল হয় আপনি আমাকে কারেক্ট করবেন যে না আপনি ভুল বলছেন, ভুল তথ্য দিচ্ছেন। সুতরাং যাদের সাথে এই যে গাফফা সাহেব, ইনু সাহেব, মতিয়া এবং সেই র্যাটসের একজন, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক, রাজ্জাক সাহেব বাদে র্যাটসের যে তিনজন আছেন, ওই তিনজনের বুদ্ধিতে যারা আছেন, সুতরাং শেখ হাসিনা আপনি চুক্তি করেছেন, আপনি আজকে লন্ডনে অবস্থান করছেন, যদি আজকের আমাদের এই অনুষ্ঠান দেখেন, ছেড়ে দিন আমি বিএনপি করি, আমি বাংলাদেশের মানুষ হিসাবে আপনার কাছে আমার আকুল আবেদন, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করুন। কি চুক্তি? কার সাথে? বিকজ ভারতের সাথে চুক্তি করার কোনো অধিকার আপনার নেই, কারণ আপনি 5% জনগণের দ্বারা নির্বাচিত, সুতরাং এই চুক্তির বৈধতা থাকে না। এবং ভারত সরকারের যে মোদিজি এলেন, তার গণতান্ত্রিক মূল্যবোধ আজ ভুলণ্ঠিত বিশ্বের বুকে, বিকজ উনি এসে যার সাথে চুক্তি করলেন সেই সরকার গণতান্ত্রিক না, এটা ওনারা ভালো করে জানেন। সুতরাং এই চুক্তিগুলোর আরো পরিপক্ব করার জন্য কি হয়েছে, আসলে কি না হয়েছে, সেটা আমরা জানতে চাই সর্বসমক্ষে, এগুলো প্রকাশ করার। এবং আরেকটি কি জবাব দেবেন, মাননীয় শেখ হাসিনা স্বাধীনতার অনুষ্ঠানে ভারতের পতাকা খচিত কাপড়, এটা কিসের ইঙ্গিত? সুতরাং ধন্যবাদ জনাব বিপ্লব কুমার পোদ্দার সাহেব, আমি আপনার কাছে আসবো। উনি অনেকগুলো প্রশ্ন করছেন এবং উনি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে প্রশ্ন করছেন, চুক্তিগুলা ওপেন করার জন্য রিকোয়েস্ট করছেন আপনাদের দলের সিনিয়র নেতা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং উনি ভারত, উনি একটা কথা বললেন যে উনি কী শাড়ি অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভারতের পতাকা খচিত শাড়ি নাকি পরেছিলেন, এই বিষয়ে আপনি কি মনে করেন? এগুলোতে অনেক ধন্যবাদ। আসলে যে কথা আমার বন্ধুর থেকে মনে হয় যে বিএনপি আসলে
ওই কোনো মানুষ দেখবেন ওই কোনো প্রাণী মৃত্যুর আগে অনেক সময় লাফালাফি করে, খুব উদ্ভট কিছু লাফালাফি করে। তো অনেকেরই বিশ্বাস যে বিএনপি এখন ভাঙার একটা একটা টার্বুলেন্ট সিচুয়েশনে আছে, বিশেষ করে নেতৃত্বে যে সমস্যা এইখানে এই লন্ডনের টান আর ওইখানের টান ভিন্ন রকমের টানাটানি। সুতরাং আমার মনে হয় আমার বন্ধুরাও ঠিক সেরকম একটা টানাটানির মাঝখানেই আছে। ওনারা কি বলেন আর কি বলেন না ওনারা নিজেরাও জানেন না, কারণ ওনাদের যে বিএনপির যে সভানেত্রী ওনার কিন্তু মন্তব্য, উনি বিএনপি এবং বর্তমান যিনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন রিপন সাহ, আমি যদি রং নাম নাম না বলে থাকি, ওনার কিন্তু ইয়াস ওনার কিন্তু একেবারে সাংবাদিক সম্মেলন করে স্টেটমেন্ট দেওয়া, ইন্ডিয়া কখনো আমরা ইন্ডিয়ার কখনোই বিরুদ্ধে ছিলাম না, আজকেও থাকবো না বা নাই ভবিষ্যতেও থাকবো না, অর্থাৎ সবচেয়ে চরম বন্ধুত্ব যদি ওনারা প্রকাশ করে থাকেন ওনারাই। শুধু তাই না, এই এগ্রিমেন্টের কারণে ওনাদের কিন্তু গলা শুকিয়ে গেছে কথা কারেক্ট। আমি আবারও যাই, আমি আমি কিন্তু আক্রমণ করে কথা বলতে চাই না, ক্লিয়ার করতে বলছি, ইয়েস এগ্রিমেন্ট স্থাপন করতে বলছি, আমি তাই বলছি। এগ্রিমেন্ট এটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, ইটস কল মেমোরেন্ডাম অফ যেটা যেটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং, আর যেগুলো টোটালি বাইলেটারাল এগ্রিমেন্ট অথবা চার কান্ট্রির মধ্যে এগ্রিমেন্ট, এটা কোনো ব্যক্তির কোনো বাক্সে বা পকেটে রাখার প্রোডাক্ট না, জনগণের সাথে। আই ডু আন্ডারস্ট্যান্ড ফারুক সাহেব, আমি যেটা আপনাকে বলি এই শুধু জনগণ না, এর কপি ইন্টারন্যাশনাল আপনি জাতিসংঘে এটা পাওয়া যাবে, ইন্টারন্যাশনাল হাউ দ্য ট্রিটি গোজ। এটা উনি যদি লয়ার কোচে এই কথাগুলো বলেন তাহলে পাবলিককে বিভ্রান্ত করার জন্য উনি নিজে এটা জানা উচিত। নট অনলি দ্যাট, ইচ এন্ড এভরি পয়েন্ট শুড বি দেয়ার। আমি গেলেই পেয়ে যাব, আপনি আপনি সময়ের জন্য অপেক্ষা করেন, ইউ উইল গেট এভরিথিং বিকজ ইন্টারন্যাশনাল ট্রিটি, চারটা দেশের মধ্যে ট্রিটি। মেহেদী ভাই আমি আমি ইন্টারাপ্ট করব না, আপনি আমি ইন্টারাপ্ট শেষ করে দিই সেকেন্ড, আপনি শুধু আপনাদের দিতে অসুবিধাটা কোথায়? আচ্ছা উনি শেষ করে, একবার আপনি পাবেন, আপনি কি বিকালে বললে সকালে পাবেন? এগ্রিমেন্ট সাইন হয়েছে গতকালকে, আপনি ভুটানে বসে আমাদেরকে দিয়ে দেন, আমরা টাইম করে দিয়ে দেব যদি আপনাদের লোক বল না থাকে। ইউ উইল গেট ইট, নো নো, আপনি জাতিসংঘ থেকে নিয়ে আসবেন, অফ কোর্স, আপনি এটা হাসির কি, আপনি এটা পাবেন, এটা জাতির এটা এটা প্রোডাক্ট, এটা আপনি বিএনপি আসলে এটা নিয়ে কথা বলবেন না, এটা এটার মাধ্যমে আমরা আমাদেরকে ট্যাক্সেশন তৈরি হবে না, এটার মাধ্যমে কি দিস ইজ এ ডকুমেন্ট, তাই না? আপনি জমিনে আপনি জমি ট্রান্সফার করবেন, এগ্রিমেন্ট করবেন, সেটার কপি পাওয়া যাবে, এটা কি ধরনের কথা বলেন? এটা তো একজন লয়ার, এটা সাধারণ সাধারণ মানুষ বলতে পারে, আই ডোন্ট বিলিভ ইট। সুতরাং আমার যে কথাগুলো, আচ্ছা আমি ব্রেক থেকে এসে আর এই বিষয়ে আপনাকে আরো আবার সময় দিচ্ছি, আপনি আবার কথা বলবেন এই বিষয়ে ব্রেক থেকে এসে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা চারজন সম্মানিত অতিথির সাথে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, আমরা আরো কথা বলবো। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস।